এর আগের পর্বে দেখিয়েছি ডুয়ার্সে চুকচুকি ওয়াচ টাওয়ার সাফারি, বনানী রিসর্টে ব্রেকফাস্ট করে কিভাবে ডুয়ার্স থেকে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, শেয়ার্ড ক্যাব ইউজ করে আমি শিলিগুড়ি হয়ে দার্জিলিং পৌঁছালাম, আর দার্জিলিংয়ের একটা দিন কিভাবে কাটলো, বিশেষ করে দার্জিলিংয়ের সন্ধেবেলা স্ট্রিট ফুডে কী কী খেলাম। আজকের পর্বে থাকবে দার্জিলিং ভ্রমণের সকাল থেকে সন্ধে পর্যন্ত বিভিন্ন অ্যাক্টিভিটিস। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকের ব্লগটা পুরো দার্জিলিংয়ের উপরেই হচ্ছে। তো এখন সকালবেলা হোটেল থেকে বেরোচ্ছি, ব্রেকফাস্ট করব বাইরে করে, তারপর বাইরে কোথাও যাওয়ার প্ল্যান নেই। ম্যাল চারপাশ ঘুরে দেখবো, শপিংগুলো করবো, দোকানগুলো ঘুরে একটু দেখবো, দেখে তারপর দুপুরবেলা ফিরবো, ফিরে আবার বিকেলবেলা বেরোবো। প্ল্যানিং কিন্তু পুরো আজকে দার্জিলিং, আপনাদেরও ঘুরে দেখাবো দার্জিলিংয়ের আশপাশটা। দার্জিলিং বাঙালির মধ্যে অনেকেরই দেখা, বেশিরভাগ লোকেরই দেখা, না দেখা লোক খুব অল্পই আছে। তো আমিও সেরকমই, আপনাদেরও এখানে না দেখা খুব বেশি থাকবে বলে আমার মনে হয় না। তবুও শীতের দিনে দার্জিলিং একটা আলাদা ফিলিং, অসম্ভব ঠান্ডা এখানে। কালকে রাত্রে টেম্পারেচার মনে হয় 4-5 হয়ে গিয়েছিল, রুম হিটার নিতে বাধ্য হয়েছিলাম। তবে রুম হিটারে বেশ আরাম করেই ঘুমিয়েছি, ভালো গরম করেছে রুমটাকে। সকালবেলা ঠান্ডা এখনও অতটা লাগছে না, কিন্তু পাহাড় তো ঠান্ডাটা একদম ঝুপ করে নেমে আসে সন্ধ্যের পর থেকে। এখন বেরিয়ে গেছি, যাব একদম ম্যালের দিকে। ম্যালে এসে গেছি, ম্যালে এখনও সব দোকান খোলেনি, 10:30 মতো বাজে, আরও পরে খোলে, এখনও দোকান খোলেনি। কিন্তু টুরিস্টরা কিন্তু বেরিয়ে গেছে। আজকে কাঞ্চনদর্গে একদম ঝকঝকে, আমার রুম থেকে অসাধারণ ভিউ ছিল, আমি ভিউটা পরে দেখাবো আপনাদের। একদম রুম থেকে ঘুম থেকে উঠেই আজকে দারুণ কাঞ্চনজঙ্ঘা ভিউ করেছি, আর এখনও দেখা যাচ্ছে পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা। আর এখন যারা টুরিস্ট আছেন তারা কিন্তু একদম সবাই খুব খুশি হবে কাঞ্চনজঙ্ঘার এই ভিউ দেখে, এত পরিষ্কার ভিউ। যাচ্ছি একদম লাভার্স পয়েন্টের দিকে, ওখানে গিয়ে দেখাবো আপনাদের। ম্যাল বেশ ফাঁকা, আমাদের চেনা জমজমাট ম্যাল কিন্তু এখন নেই, বেশ ফাঁকা। শীতের দিনে এমনিতেই পর্যটক কম আসে, এত ঠান্ডা এখানে, এই জায়গাটা এসে একটু গরম লাগছে। কালকে কিন্তু বেশ ঠান্ডা ছিল, দোকানগুলো এখনো খোলেনি, দোকান খুললে আরো বেশি একটু জমজমাট হতো জায়গাটা। হলো ম্যাল রোড, আমার একটা খুব পছন্দের জায়গা হলো এই দার্জিলিং। দার্জিলিং আসলে অনেকেই 7.2 ভিজিট না করে রিল্যাক্সেশনের জন্যই পছন্দ করে, সেরকম হলে আপনি ম্যালে বসে কাটিয়েই দিতে পারেন আপনার দার্জিলিং সফর। ম্যালের এই জায়গাটা বসে থাকার জন্য, আড্ডা দেওয়ার জন্য, টাইম স্পেন্ড করার জন্য কিন্তু একদম আদর্শ। আর সাথে এখানে লেমন টি, কফি এগুলো সারা দিন পাওয়া যায়। লাভার্স পয়েন্টের এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখেও আপনার সময় কাটতে পারে। এখানেও কিন্তু বেশ কয়েকটা চায়ের দোকান, ছোট চিপসের দোকান, আর চপ ভাজে একজন ভদ্রমহিলা, এরকম কিছু ছোট দোকান আছে যেখান থেকে আপনি টুকটাক কিছু খেতেও পারেন। দুর্দান্ত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, একদম পুরো এন্টায়ার রেঞ্জ এখানে দেখা যাচ্ছে, যেটা দেখালাম আপনাকে। মানে এত সুন্দর ভিউ, আমি এতবার দার্জিলিংয়ে এসেছি এত ক্রিস্টাল ক্লিয়ার পাইনি, দেখেছি আমি প্রত্যেকবারই, কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার একটা যেটা ব্যাপার থাকে সেটা পাইনি, সেটা এই প্রথম পেলাম। প্রত্যেকটা পিক একদম প্রপারলি ভিজিবল, আর সকালবেলা যে সানরাইজটা হয়েছে তখন আমি ফটো তুলতে পারিনি, আমি জানি না কালকে পাবো কি না বা দেখাতে পারবো কি না। একদম প্রপারলি আগুনের মতো সানরাইজ যাকে বলে, দুর্দান্ত সুন্দর। যারা আজকে টাইগার হিলে গেছে তারা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়নি, প্রপারলি আজকে এনজয় করে এসেছে। মোবাইলে দেখুন এখান থেকে পুরো রেঞ্জ শুরু হচ্ছে কাঞ্চনজঙ্ঘার, পুরো এন্টায়ার রেঞ্জ এত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। রেঞ্জটা দেখলেন তো কাঞ্চনজঙ্ঘার কিরকম ক্রিস্টাল ক্লিয়ার রেঞ্জ দেখাচ্ছে,
এখন একটু ভানুভবনের দিকে যাচ্ছি হেঁটে। এই জায়গাটা প্রচণ্ড ভিড়, সব ফটো সেশনেই ব্যস্ত আর হবে নাই বা কেন, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। যারা ট্যুরিস্ট এসেছে দার্জিলিংয়ে মোটামুটি সবাই এই কারণেই আসে, একটু ভালো করে কাঞ্চনজঙ্ঘা দেখবে। বাঙালি এক বাঙালি মেনলি, আমরা যারা বাঙালি তারা মনে করি একটু ভালো করে কাঞ্চনজঙ্ঘার ফটো দেখব, তো সেটা দেখার জন্যই দার্জিলিংয়ে আসা। আর এসে যদি এরকম একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায় তাহলে কিছু বলারই নেই। তো দেখালাম আপনাকে রেঞ্জটা, একদম ভিড় হয়ে গেছে, সুন্দর ভিউ, এত মানে আমি খুব এক্সাইটেড এইরকম একটা কাঞ্চনজঙ্ঘার ফটো দেখে, মানে ফটো কি লাইভ দেখে। এখন একটু ভানুভবনের দিকে এগিয়ে যাই, ওদিকে আমি বেরিয়েছি অ্যাকচুয়ালি বার্ডিং করতে। সামনে আরও একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা থেকে আরও ভালো দেখা যাবে সামনেটা। ওখানে কিছু অবস্ট্রাকশন নেই, এখানে কয়েকটা গাছের অবস্ট্রাকশন আছে, সেই পয়েন্টটাতে যাচ্ছি। সেই পয়েন্টে গেলে আরও ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবো। আমার এবারের দু রাত তিন দিনের দার্জিলিং ট্যুরের বেশিরভাগ সময়টাই কেটেছে এই লাভার্স পয়েন্টে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে। আমি এত বছর দার্জিলিংয়ে এসেছি, এরকম ক্রিস্টাল ক্লিয়ার ভিউ কিন্তু খুব কমই পেয়েছি, বিশেষ করে এই সময়টাতে। এখানকার লোকাল লোকজন বলছিলেন প্রায় এক মাস বাদে এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। এরকম স্লিপিং বুদ্ধার ক্রিস্টাল ক্লিয়ার ভিউ দেখে লাভার্স পয়েন্টের দুটো তিনটে পয়েন্ট থেকে বসেই আমার টাইম স্পেন্ড হয়ে গিয়েছিলো। দার্জিলিংয়ে এখন যে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে একদম স্লিপিং বুদ্ধা লাগছে। সাতটা পিক প্রপারলি ভিজিবল। আমি দেখাচ্ছি স্লিপিং বুদ্ধা কনসেপ্ট যেটা আছে সেটা কিন্তু আজকে প্রপারলি একদম দেখা যাচ্ছে। দেখাই আপনাদের কীরকম। ভানুভবনের পাশে রাস্তাটা দিয়ে হাঁটছি। এই রাস্তাটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, কারণ একদম ক্যাওস না, তো গাড়ি এখান দিয়ে চলে না এই জন্য। আর কাঞ্চনজঙ্ঘার ভিউ তো দেখলেন, আর কিছু বলার নেই। যার জন্য আপা মাওর বাঙালি বছর বছর দার্জিলিংয়ে আসে সেই কারণটা কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা। আর তা এসে যদি না দেখে, না দেখতে পারে মানুষ, তাহলে আর সেভাবে দার্জিলিংয়ে আসার কোনো মানেই হয় না। যদিও সবসময় মানুষের লাক ফেভার করে না, এবার কিন্তু এই সিজনে এত ভালো কাঞ্চনজঙ্ঘা এই প্রথম দেখা গেল, এক মাস বাদে আজ কাঞ্চনজঙ্ঘার এরকম ক্লিয়ার ভিউ। যারা দার্জিলিংয়ে শুধুমাত্র ঘুরতেই আসেন, টাইম স্পেন্ড করতে আসেন, কোথাও যেতে চান না, তাদের জন্য কিন্তু মেল রোডের পাশে ভানুভবনের পাশ দিয়ে এই রাস্তাটা একটু ওয়াকের জন্য খুব ভালো। এখানে একদম গাড়ি ঘোড়া নেই, এত ক্রাউডেডও কিন্তু নয়। চলে এসেছি মেলে, মেল মোটামুটি জমজমাট, অত লোকজন নেই, তবুও সকালবেলা একদম ব্রাইট সানি ওয়েদারে ভালো লাগছে মেলে এসে। একটু দেখাই আপনাদের মেলটা, দার্জিলিং মেল সকালবেলার লুক। এত সকালবেলা মহাকাল মন্দিরের পাশের মার্কেট খুলেনি, তবে এই মার্কেট খুললে আপনারা সবার আগে এই মার্কেটটা এক্সপ্লোর করতে পারেন। এখানে কিন্তু রিজনেবল প্রাইসে অনেক শীতের পোশাক পাওয়া যায়, যা মেল রোডের দোকানগুলোতে গেলে দাম আপনি অনেকটাই বেশি পাবেন। দরকার হলে আপনারা একবার মেল রোডের দোকান আর এই জায়গাটাকে কম্পেয়ার করে নিতে পারেন, দেখবেন এখানে কিন্তু বেশ কিছুটা কম দাম আর ডিজাইনও অনেক রকম আছে। মেল মার্কেটের এই দোকানগুলো সকাল থেকে রাত পর্যন্ত সারা দিনই খোলা থাকে। মহাকাল মন্দিরের দুপাশে দুটো মার্কেট রয়েছে, দুটোই কিন্তু দুর্দান্ত শীতের পোশাকের সম্ভারে ভর্তি, এবং এখানে বেশ কিছু সুভেনিয়ারেরও দোকান আছে। মহাকাল মন্দিরের রাস্তায় এসে গেছি, মন্দিরে উঠবো একটু, একটু ছোটোখাটো ট্রেকের মতো, বেশ অনেকখানি আপওয়ার্ডে উঠতে হবে, উঠি চলুন যাওয়া যাক মহাকাল মন্দির।
দার্জিলিং ট্রিপে আসলে একবার অবশ্যই এই মহাকাল মন্দির দর্শন করে যাবেন। মন্দিরটি একদম পাহাড়ের চূড়ার উপরে অবস্থিত বলে এখানকার ভিউ কিন্তু খুবই সুন্দর। প্রায় ছোটোখাটো একটা ট্রেক বলা যেতে পারে, অনেকটা সিঁড়ি দিয়ে উঠে তবে এই মন্দিরে প্রবেশ করতে হয়, জুতো খুলে তারপরেই মন্দিরের ভেতরে যাওয়া যায়। লোকাল মানুষজন কিন্তু এই মন্দিরকে খুব জাগ্রত মানে এবং প্রায় রোজই এখানে তারা অনেক দূর দূর থেকে পুজো দিতে আসে। এবার আমিও ঘুরে এসেছিলাম মহাকাল মন্দির, বেশ একটা শান্তি অনুভব করে এখানে। ব্রেকফাস্ট করবো ভেবেছিলাম কেপসে, তো ব্রেকফাস্টের সময় এমন ভিড় ছিল চলে গেছি এখান থেকে, বাধ্য হয়ে এখন ব্রাঞ্চ করতে এসেছি কেপস। ভেবেছিলাম কুঙ্গায় খাবো, কুঙ্গা দেখলাম বন্ধ, কেন বন্ধ জানি না। এমনিতেও কুঙ্গা ছটার সময় বন্ধ হয়ে যায়, আজ স্যাটারডে, আজকে কেন বন্ধ জানি না। এখন কেপসে যাচ্ছি ব্রাঞ্চ করতে, মনে হচ্ছে ফাঁকা আছে, চলুন। অর্ডার করলাম চিকেন স্যালামি স্যান্ডউইচ, আর একটা অর্ডার করা হলো চিকেন সসেজ উইথ এগ ফ্রাইড এক প্লেট। তো আসুক, আসতে টাইম লাগে, এদের তো এগুলো ফ্রোজেন ফুড, রেডিমেড রেডিই থাকে, মোটামুটি একটু ফ্রাই করে দিয়ে দেবে। খিদে প্রচুর পেয়েছে, দুটো বেজে গেছে, ইচ্ছে ছিল কুঙ্গায় খাবো, তো কুঙ্গা তো বন্ধ। আর ভালো এখানে খাবার দাবার বলতে, ওই বাঙালি খাবার দাবার মহাকালে ভাত মাছ, সেটা অ্যাকচুয়ালি খেতে চাইনি, সারাদিন তো কলকাতায় ওটাই খাই, এখানে একটু অন্যরকম খেতে ইচ্ছে করলো। আচ্ছা, দার্জিলিং টি কিন্তু অর্ডার করেছি, আর এখানে দার্জিলিংটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। কেপসের এখানে বসে এই ভিউটাই হলো অসাধারণ, এইখানে বসে খাওয়ার মজাটাই এটা। চলে এসেছে আমার খাওয়ার, দেখাই কী কী দিয়েছে, সালামি স্যান্ডউইচ আর চিকেন সসেজ এগ ফ্রাই, তারপর খাওয়াটা শুরু করবো। এটা হলো চিকেন সালামি স্যান্ডউইচ, কিছুই নেই, একদম প্লেন, মেয়নিজে দিয়ে ভেতরে একটু সালামি করে কেটে দিয়েছে। এই এক প্লেটের দাম হলো 90 টাকা, আর এটা হলো চিকেন সসেজ ফ্রাই, এরকম কোয়ান্টিটি সসেজ ফ্রাই, এটার দাম হলো ওই 180 টাকার মতো। কেপসের খাওয়ার নিয়ে আলাদা করে বলার কিছু নেই, তবে সালামি স্যান্ডউইচটা খুব ড্রাই ছিল, বিকজ এই স্যান্ডউইচের ভেতরে বেশি কিছুই ছিল না, শুধু চিকেনের সালামি আর মেয়োনিজ দিয়েই তৈরি করে দিয়েছে, কিন্তু খেতে মোটামুটি ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। সসেজের এই প্ল্যাটারটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে, আর কেপসের সবথেকে বেশি এই সসেজের প্ল্যাটারই চলে। দার্জিলিংয়ে যত লোক আসে তার 90% মানুষই কিন্তু কেভেন্টার্সে হয় ব্রেকফাস্ট, না হলে ব্রাঞ্চ, না হলে ইভিনিং স্ন্যাক্স করতেই আছে। আর দার্জিলিং যার জন্য প্রসিদ্ধ, এই হলো সেই দার্জিলিং টি, খেতে কিন্তু অসাধারণ টেস্ট, অসাধারণ একটা ফ্র্যাগরেন্স। লাঞ্চ করে বেরিয়ে পড়েছি, এখন এখানে একটা আইসক্রিম পার্লার হয়েছে হিম ক্রিম, পাশে বাস্কিন রবিনসও রয়েছে, তো হিম ক্রিম থেকে ইচ্ছে আছে একটু আইসক্রিম খাওয়ার, তো সেখানেই যাচ্ছি, দেখি কি ফ্লেভার পাওয়া যায়। আইসক্রিম খেয়ে তারপর একবার হোটেল রুমে যাব, হোটেল রুমে গিয়ে আমার বার্ডিং লেন্স বা এক্সট্রা যা কিছু আছে সেগুলো রেখে দেবো। এখন দেখুন গরম লাগছে, জ্যাকেট সোয়েটার সব খুলে ফেলেছি, কিন্তু বিকেলবেলা প্রচণ্ড ঠান্ডা পড়বে। কাঞ্চনজঙ্ঘার এখনও প্রচুর ভালো ভিউ দেখা যাচ্ছে, আস্তে আস্তে ফগি হয়ে যাচ্ছে, কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ছিল সকালে। এখন আইসক্রিমটাকে খাই, খেয়ে তারপরে হোটেলে যাই, হোটেলে গিয়ে কিন্তু আবার বেরোবো, যাবো দার্জিলিং স্টেশনের দিকে। এখানে এসে একটা বাটারস্কচ আর একটা চকো ভ্যানিলা অর্ডার করেছিলাম, দুটো করে স্কুপ দিয়েছিল একটা রেগুলার কাপে, খেতে কিন্তু বেশ ভালো টেস্ট ছিল, এই ঠান্ডায় ঠান্ডা আইসক্রিম একদম জমে গিয়েছিল। লাঞ্চ করে আইসক্রিম খেয়ে একটু হোটেলে এসেছিলাম, জাস্ট 5 মিনিটের একটা ব্রেক নিতে, ব্রেক নিয়ে একটু মনে হলো কি হোটেলের ছাদটা একটু এক্সপ্লোর করবো, ছাদে এলাম, অসাধারণ ভিউ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার। এখন ফগি হয়ে যাচ্ছে যদিও, কিন্তু সকালবেলা এখানে ক্রিস্টাল ক্লিয়ার ভিউ ছিল, এটাই এক্সপেক্টেড মনে হচ্ছে, এখনই ভিউটা দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন সকালবেলায় কী ভিউ ছিল। দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এখানটা পুরো সিটি ভিউ, ওখানে সিনেমা হল রয়েছে আইনক্সের,
যাবো ওখানেই, অ্যাকচুয়ালি দার্জিলিং স্টেশনের দিকে যাবো, অনেকটা জায়গা দেখাও যাচ্ছে এখান থেকে। যাচ্ছি দার্জিলিং স্টেশনের দিকে, আর এই রাস্তাটাও খুব সুন্দর, এখানেও প্রচুর মার্কেট রয়েছে, একটা শপিং মল রয়েছে এখানে, স্মার্ট বাজার রয়েছে, আইনক্সের মাল্টিপ্লেক্স রয়েছে, জুয়েলারি রয়েছে, মানে এই জায়গাটা খুব হ্যাপেনিং। সন্ধ্যেবেলা এই জায়গাটাতে খুব ভিড় হয়, এখন তো মানে জাস্ট সন্ধ্যে হচ্ছে, এখনও সেভাবে দেখা যাচ্ছে না, একটু দেখাই আপনাদের। রিঙ্ক মলের এই পাশের রাস্তায় আপনারা পেয়ে যাবেন সব রকমের এটিএম, প্রায় সব ব্রাঞ্চের এটিএমই কিন্তু এখানে আছে। দেখতে এসেছিলাম জয় রাইড হয় নাকি, তো আমরা লেট করে ফেলেছি, জয় রাইডের লাস্ট টাইম হলো 15:45, তো এখন 15:54 হয়েছে, জয় রাইডের লাস্ট টয় ট্রেন বেরিয়ে গেছে, এখন আর হবে না। দার্জিলিং স্টেশন থেকে কিন্তু দার্জিলিংয়ের একটা অসাধারণ সিটি ভিউ প্লাস কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, চলুন দেখা। কয়েকটা ট্রেন এমনি দাঁড়িয়ে আছে, সেটারই ভিডিও করে দেখাই। হাঁটতে হাঁটতে একদম দার্জিলিং চক বাজার চলে এসেছি, নিচেই নেমে এসেছি। বিশেষ কোনো দার্জিলিংয়ে আজকে অ্যাক্টিভিটিস নেই বলেই করলাম এটা, একদম নিচে এসেছি, দেখি এখানে শপিং থেকে কিছু পাওয়া যায় না। চক বাজারে এসে একদম দার্জিলিংই মার্কেটের ভেতর ঢুকে গেছি, এটা হলো লোকাল মার্কেট, এখানে সব পাওয়া যায়, মানে ফলের মার্কেট, খাওয়ার মার্কেট, হুঁশিয়ারি মার্কেট, বেকারি সব এখানে আছে। দার্জিলিংয়ে এসে যদি সময় থাকে তবে অবশ্যই একবার নিচের চকবাজার থেকে ঘুরে যাবেন, আপনাদের প্রয়োজনীয় জিনিস অনেকটাই এখানে পাওয়া যায়, প্রায় সব কিছুই পাওয়া যায় খুব রিজনেবল প্রাইসে, এবং ওপরে যে জ্যাকেট সোয়েটার দেখছেন তাও কিন্তু এখানে অনেক বেশি কম দাম, প্রায় 40% ডিসকাউন্টে এখানে জিনিস পেয়ে যাবেন। সন্ধ্যেবেলা দার্জিলিংয়ে চক মার্কেটটা এক্সপ্লোর করছি, এখানটা ভীষণ রিজনেবল প্রাইসে আর প্রচণ্ড স্টক, মানে জ্যাকেট সোয়েটার 100 টাকা থেকে সোয়েটার পাওয়া যাচ্ছে, জ্যাকেট 500 রুপিসে, আমি ইনফ্যাক্ট কিনেও নিলাম একটা জ্যাকেট 500 রুপিসে, পাওয়া যাচ্ছে এখানে প্রচুর স্টক। তবে নিচে নেমে আসতে হবে, মল রোড থেকে কিনলে চলবে না, চক বাজারে আসতে হবে, প্রচুর স্টক রয়েছে, জুতোর স্টক, মোজা স্টক, মানে 6 জোড়া 6 পেয়ার মোজা এখানে 100 টাকায় বিক্রি হচ্ছে, একবার আসলে বুঝতে পারবেন যে এখানে কত, মানে এতখানি টেম্পটিং যে কিছু না কিনে লোকে এখান থেকে যাচ্ছে না। এই হলো পুরো মার্কেটটা, এরকম সোজা রাস্তা, এটা সোজা মল রোডের দিকে উঠে গেছে, এই রাস্তাটা চক বাজার থেকে দু সাইডে দেখুন দোকান, এরকম ফুটপাতের ওপরে যে দোকানগুলো রয়েছে এখানে কিন্তু প্রচণ্ড রিজনেবল প্রাইস। এই রাস্তার দুপাশে প্রচুর দোকান, এখান দিয়েই আপনাকে উঠে মল রোডে যেতে হবে, রাস্তা যেভাবে যাচ্ছে সেভাবে মোটামুটি এদিক ওদিক করে যেতে যেতে দেখবেন ঠিক মল রোডের রাস্তায় পড়ে গেছেন, এখানে সবকটার রাস্তায় কিন্তু মল রোড কানেক্টেড। তবে হ্যাঁ, এখানে আসলে আপনার এক্সারসাইজ প্রচুর হবে, ওপর থেকে একবার নিচে নামা আবার ওপরে ওঠা, কিন্তু প্রপার দার্জিলিংকে দেখতে হলে বা শপিং করতে হলে নিচেই আসতে হবে। চক মার্কেট থেকে চলে এসেছিলাম দার্জিলিং ম্যালে, এখানের স্ট্রিট ফুড ট্রাই করব বলে প্রথমেই শুরু করেছিলাম চিকেন মোমো দিয়ে, আরও অনেক রকম স্ট্রিট ফুড এখানে পাওয়া যায়, যেমন চিকেন লেগ পিস ফ্রাই, চিকেন ললিপপ, চিকেন পকোড়া, চিকেন শেফালে, এরকম আরও অনেক কিছু নাম না জানা আইটেম কিন্তু এখানে আছে, ড্রাই চিলি চিকেনও তাদের মধ্যে একটা। ইভিনিং স্ন্যাক্স ট্রাই করে আমি সোজা চলে গিয়েছিলাম হোটেলে, হোটেলে ডিনার করে আজকের রাতটা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কালকে সকালবেলা প্ল্যান হলো একদম আর্লি মর্নিংয়ে উঠে লাভার্স পয়েন্টে গিয়ে সকালবেলার সানরাইজ দেখা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, পরের ভিডিও আবার কালকে আসছে।